স্বাগতম পপুলার বিডি নিউজে। হাজিগঞ্জ পৌরসভার ওয়ার্ড পরিক্রমায় আজকে আপনাদেরকে জানাচ্ছি হাজিগঞ্জ পৌরসভার 11 নং ওয়ার্ড রান্দ্রমুনার এলাকার ভোটার প্রার্থী এবং সমর্থকদের কথা। ভোটাররা জানিয়েছেন তাদের উন্নয়ন এবং তাদের সমস্যার কথা। এই ওয়ার্ডটিতে মাদক নিয়ে বলেছেন ভোটাররা, বলেছেন ড্রেনেজ ব্যবস্থা সহ জলাবদ্ধতার দুর্ভোগে শিকার তারা। এদিকে প্রার্থীরা জানিয়েছেন তাদের প্রতিশ্রুতি। আজকে আমরা আপনাদেরকে তুলে ধরছি এই 11 নং ওয়ার্ড রান্দ্রমুনা এলাকার বিস্তারিত। দর্শক, আমরা কথা বলেছি 11 নং ওয়ার্ডের ভোটারদের সাথে। তারা জানিয়েছেন তাদের পছন্দের প্রার্থীর কথা, তারা জানিয়েছেন তাদের উন্নয়নের কথা, তাদের সমস্যার কথা। হাজিগঞ্জ পৌরসভার 11 নং ওয়ার্ড রান্দ্রমুনা এলাকার ভোট কেন্দ্র রান্দ্রমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ভোটার 2090 জন, পুরুষ ভোটার 1045 জন, নারী ভোটার 1045 জন। এই একটি ওয়ার্ডে সমান সমান নারী পুরুষ ভোটার। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী এই ওয়ার্ড থেকেই 2 জন, টোটাল 10-11-12 নং ওয়ার্ড থেকে 4 জন। সংরক্ষিত যে কাউন্সিলর পদপ্রার্থী এই 11 নং ওয়ার্ড থেকে একজন হলেন রেজিয়া বেগম, তিনি নির্বাচন করছেন জবা ফুল নিয়ে। নাজমুন নাহা জুম্মু করছেন আনারস প্রতীক নিয়ে। পুরুষ কাউন্সিলর প্রার্থী 4 জন, তারা হলেন সাদেকুজ্জামান সাদেক করছেন টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে, হারুনুর রশিদ করছেন উটপাখি নিয়ে, মুন্সী মোহাম্মদ মনির করছেন পাঞ্জাবি মার্কা নিয়ে, সুকুমিয়া করছেন পানির বোতল নিয়ে। দর্শক, আমরা কথা বলেছি 11 নং ওয়ার্ডের ভোটারদের সাথে। তারা জানিয়েছেন তাদের পছন্দের প্রার্থীর কথা, তারা জানিয়েছেন তাদের উন্নয়নের কথা, তাদের সমস্যার কথা। আমাদের 11 নং ওয়ার্ডে হাজিগঞ্জ পৌরসভার মধ্যে 12টা ওয়ার্ডের মধ্যে হাজিগঞ্জ দক্ষিণ পৌরসভার 11, 12, 10 এই 3টা ওয়ার্ডের মধ্যে আমাদের এখানে যেমন পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, আমাদের এখানে সাপ্লাই পানি এখনও আসে নাই, আমাদের এখানে গ্যাস নাই, অনেকগুলো সমস্যা আছে, রাস্তাঘাটের এখনও বেহাল দশা অবস্থা আছে। এই সমস্যাগুলোর থেকে মেয়র যেই হোক, মেয়র অথবা আপনার যদি কাউন্সিলর যেই হোক, আসার পরে আমাদের এই উন্নয়নগুলো আমাদের অত্যন্ত জরুরি দরকার, কারণ জনজীবন এখানে বিধ্বস্ত অবস্থা আছে। এই জন্য আমাদের এই ওয়ার্ডের মধ্যে এই সমস্যাগুলো খুবই জরুরি দরকার, এই ব্যবস্থাগুলো। আমরা উন্নত মানের কাউন্সিলর চাই, যে আমাদের প্রতিনিধিটা ঠিক রাখতে পারে। পানির লাইন নাই, গ্যাস লাইন নাই, নালাবদ্ধ নাই, আর যদি দেশের প্রতিষ্ঠিতি সুন্দর নাই। আমরা ভালো কাউন্সিলর চাই, যেহেতু আমাদের বুঝি যেটা করতে পারে, এটা যেন আমাদের সুন্দর পাই। আমরা নিজের পকেটের থেকে যে 10 টাকা গরিবের জন্য খরচ করতে পারে, পাবলিকের চাইতে পারে, রোড ভালো চাই, গ্যাসের লাইন চাই। কেমন মিশুক কাউন্সিলর চাই। আমাদের 11 নম্বর ওয়ার্ডে আমাদের কাছে কাজকর্ম যা করতেছে তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা একটাই, আমাদের সমস্যা হলো আমাদের গ্রামে নির্বাচিত কমিশনার আছে, মেয়র আছে, এরা আমাদের গ্রামে সেক্রেটারি সভাপতি বিভিন্ন পদ দিয়ে রাখছে অনেকেরই, কিন্তু এই সমস্ত পদের মানুষ এই 5 বছরের ভিতরে কখনো খবর নেয় না, আসে না, যোগাযোগ করে না। এরা আসে যখন নির্বাচন হয়, কোনো প্রয়োজন হয়, এই ছাড়া এরা কখনো আমাদের গ্রামে আসে না, কোনো তালাশ নেয় না, কোনো মানুষের খবর নেয় না, পাবলিকের সাথে মিশে না। 5 বছর পরে যখন ইলেকশন, তাহলে এবার কেমন কাউন্সিলর, কেমন মেয়র চান? এখন আমরা ওরকম ধরনের ব্যক্তি চাই যে সবসময় আসি, আমাদের খোঁজ খবর নিবে, আমাদের পাশে থাকবে, কোনো সমস্যা আমরা তুলে ধরবো, সে আমাদের সহযোগিতা করবে। আমরা এরকম ধরনের মেয়র চাই, এরকম ধরনের কমিশনার চাই, আমরা এরকম ধরনের যেন আমাদের পাশে 24 ঘন্টা থাকে, আমাদেরকে সময় দেয়, বলে, ডাকে, ওরকম ধরনের যোগাযোগ থাকে। ওয়ার্ডে পানির লাইনের সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, তারপরে এখানে প্রচুর মাদকের ইয়েও আছে। আমরা এগুলো সব কিছু সুন্দরভাবে মাদক দ্রব্য মাদকের যাতে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের মাদক নেশাগ্রস্তভাবে মেয়েরা চলাফেরা করতে পারে না, আমরা এগুলো উন্নয়নের জন্য আমরা এখন নতুনের দিকে চাইতেছি, নতুনভাবে চাইতেছি যে তারা সে একটা কিছু করুক। কেমন কাউন্সিলর, কেমন? আমরা এখন নতুনভাবে আমরা সাদেক ভাইরে সমর্থন করি যে উনি দেশের জন্য আমাদের আশাবাদী, আমরা জানি যে উনি পারবে, আমাদেরকে আশা দিছে যে উনি সামনে উন্নতি করবে, এমন প্রচেষ্টা আমাদেরকে দিছে। আমরা দেখি না ওকে 5 বছরের জন্য, আমরা দেখি যে ও একটা উন্নয়ন করুক আমাদের জন্য। কাউন্সিলর চাই সৎ, যোগ্য,
আদর্শবান তরুণ সমাজসেবক সাহেব যিনি সমাজটাকে বদলে দেবে। আর আমাদের এখানে অনেক সমস্যা আছে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, বিশেষ করে ড্রেনের প্রয়োজন। আমাদের এদিকে ময়লা ফেলানোর কোনো ট্যাঙ্কির ব্যবস্থা নাই, বাড়ির আশেপাশে যে যেখানে পাচ্ছে সেখানে ময়লার প্যাকেট বা পলিথিন ফেলাচ্ছে, এতে করে বায়ু দূষণ হয়ে পরিবেশ নষ্ট হচ্ছে, মানুষের রোগ ব্যারামে আক্রান্ত হচ্ছে। তাই আমরা এমন একজন নেতা চাই যে এগুলোর ব্যবস্থা করে দিব, আমাদের পাশে থাকবো সুখে দুঃখে। আমরা এরকম একজন স্বত্নযোগ্য নেতা চাই, সবাই জনসম্মুখীন হয়ে আমরা সবাই একসাথে জোয়ার বেঁধেছি। মুন্সি সাদুকুজ্জামান সাদেক টেবিল মার্কে নিয়ে সবাই ওনার প্রতি আগ্রহ হয়েছে। উনি একজন ভালো যোগ্য নেতা, বিপদে আপদে মানুষের পাশে নেতা হওয়ার আগে নেতৃত্ব দিয়েছে। উনি করোনাকালীন সময় মানুষের যা উপকার করছে ভাই, বলে শেষ করে দেবো না। যেহেতু মাদক আছে সব বন্ধ করা, বন্ধ চাই আমরা, এ টু জেড সব বন্ধ চাই আমরা। আমরা যেরকম আমরা যেরকম সরল সরলতা এরকম চাই আমরা, আমরা অন্য কিছু চাই। এলাকায় কী কী চলে বেশি? এলাকা মাদক চলে বেশি, আর এলাকা মাদকের মাদকের লাগে কোনো আনন্দ না রাত্রে দিনে। কাউন্সিলর চাই একের, একের কাউন্সিলর চাই একের, বল যে কাজকর্ম করতে পারবে মাদক বন্ধ করতে পারবে তাকে চাই আমরা। এগারো নম্বর নাদিনুমা ওয়ার্ডে কোনো সমস্যা দেখি না, সমস্যা আছে। আমাদের জলবদ্ধতা আছে, জলবদ্ধতা পুরার পরে ড্রেনিংয়ের সম্ভাবনা হতে পারে। আমাদের এক নম্বরে গ্যাস নাই, গত নির্বাচনে অঙ্গীকার নামা করছে অনেকে, অনেক রকমের গ্যাস দিব বলছে, কিন্তু গ্যাস গত পাঁচ বছরে দেয় নাই কেউ। আমাদের দুই নম্বরে পানির ওয়াশার, এটা কি গ্যাসের প্রতিশ্রুতি কি শুধু পাঁচ বছর না আগেও প্রতিশ্রুতি? আগে পরিস্থিতি কিন্তু দিয়ে আইতে আছে, বর্তমানেও দিতে আছে। তারপর দিয়ে আমাদের ওয়াশার নাই, জলবদ্ধতা, তারপর দিয়ে ড্রেনিং নাই, ড্রেনিংয়ের ব্যবস্থা, এই এগুলো নিয়ে মানে আমরা খুব সমস্যা আছি। আর এবার এবার যে কাউন্সিলর প্রার্থী আছে, কী ধরনের কাউন্সিলরকে ভোট দেওয়া উচিত? ন্যায়নীতিতে যারা সুন্দরভাবে মনগণনা পরিচালনা করে তাদেরকে দরকার, এমনকি মাদকমুক্ত দেশ মনগণনা যারা প্রতিশ্রুতি দিবে বা মাদক যারা মানে বিরোধিতা করবে তাদেরকে দরকার। আর এতক্ষণ আপনারা শুনলেন হাজীগঞ্জ পৌরসভার এগারো নং ওয়ার্ড পরিক্রমার ভোটারদের কথা। এবার আপনাদেরকে জানাবো হাজীগঞ্জ পৌরসভার এগারো নং ওয়ার্ড রান্দরমুনা এলাকার যারা এবার কাউন্সিলর পদপ্রার্থী তাদের উন্নয়ন প্রতিশ্রুতির কথা। প্রথমে জানিয়ে রাখতে চাই দুই সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, তারা গণসংযোগে ব্যস্ত থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। তারা হলেন রেজিয়া বেগম জবাফুল মার্কা নিয়ে, নাজমুন নাহা জুমুক হোসেন আনারস প্রতীক নিয়ে। আমরা কথা বলবো পুরুষ কাউন্সিলর প্রার্থীর চার প্রার্থীর সাথে, তারা জানিয়েছেন তাদের উন্নয়নের প্রতিশ্রুতি। আমরা প্রথমে কথা বলেছি হারুনুর রশিদের সাথে, তিনি নির্বাচন করছেন উঠপতিকে। তিনি জানিয়েছেন উন্নয়নের প্রত্যাশিত যে পরিকল্পনা রয়েছে সেই বিস্তারিত। সর্বপ্রথম আমি এগারো নং ওয়ার্ডের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এগারো নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, সবার কাছে ভোট ভিক্ষা চাইছি। এবং আমি যদি এই ওয়ার্ডের কমিশনার আল্লাহর রহমতে যদি হতে পারি, তাহলে আমাদের সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু যেসব রাস্তাঘাট করেছে, স্ট্রিক লাইট করেছে, তারপরে একটাও স্ট্রিক লাইট আমাদের গ্রামে হয়নি। আমি যদি হতে পারি, আমি প্রতিটা বাড়িতে বাড়িতে স্ট্রিক লাইট এবং আর্সেনিক মুক্ত কল এবং পানি নিষ্কাশন এবং রাস্তাঘাট, যেগুলো রাস্তাঘাট অপূর্ণ আছে, সমস্ত রাস্তাঘাট আল্লাহর রহমত হইলে আমি সম্পূর্ণ করবো। আমি সমস্ত ভোটারের কাছে নতুন প্রার্থী, আমার আব্বা আমিন মিয়া চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদ, থাকতে আমার আব্বা এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, সেই হিসাবে আমিও এই ওয়ার্ডে কাউন্সিলর হয়ে মানুষের খেজমত করার জন্য আমি প্রার্থী হয়েছি। যারা অসহায় দরিদ্র সবার পাশে আমি থাকবো, আমি যদি পাস করতে পারি। এই ওয়ার্ডে ভোটারদের সাথে আমরা কথা বলেছি, বেশিরভাগই ভোটারদের কথা হলো মাদক বেশি, এই মাদক নিয়ে আপনার কই? মাদক 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 একটা ক্যান্সারে পরিণত হয়েছে পুরো বাংলাদেশে, বিশ্বে। আসলে আমরা এই পৌরসভার এগারো নং ওয়ার্ডে অল্প কিছু মাদক আছে আছে, এটা আমরা সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা আমরা ইনশাল্লাহ আমি প্রার্থী হলে পুরা মাদক মুক্ত এলাকা গড়বে ইনশাল্লাহ। এগারো নং ওয়ার্ড রান্দ্রমুনা এলাকায় নির্বাচন করছেন
তরুণ প্রার্থী সাদেকুজ্জামান সাদেক নির্বাচন করছেন টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে। করোনাকালীন সময়ে জনস্বার্থে কাজ করেছেন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে। পপুলার বিডি নিউজকে জানাচ্ছেন তার আগামীর স্বপ্নের কথা। জনগণের রায়ে তিনি তরুণ প্রার্থী হিসেবে নির্বাচিত হবেন বলে প্রত্যাশী জানাচ্ছেন পপুলার বিডি নিউজকে। 11 নং ওয়ার্ড এই রান্ধনমোড়া এলাকায় আপনি কাউন্সিলর হলে কী ধরনের উন্নয়ন পরিকল্পনা আছে আপনার? আসলে 11 নং ওয়ার্ড 2004 থেকে 2020 পর্যন্ত দীর্ঘ 17 বছর অতিবাহিত করছে। উন্নয়নের দিক থেকে আমরা অনেক পিছনে, অবহেলিত। তো সেই ক্ষেত্রে আমার আসলে প্রার্থী হওয়া, আমি আসলে নতুন প্রার্থী, সেই হিসেবে প্রার্থী হওয়া। তো 2021 পৌরসভা নির্বাচনের কেন্দ্র করে আমি উন্নয়নের জন্যেই প্রার্থী হয়েছি। উন্নয়নের ধারাগুলো অব্যাহত রাখার জন্যে আমাদের এই এলাকাতে জলাবদ্ধতা একটা মেজর সমস্যা, সেক্ষেত্রে আমি জলাবদ্ধতার জন্য ড্রেনেজ ব্যবস্থা, এটা আমার জনগণের দাবি, সেটার লক্ষ্যেই কাজ করব। রাস্তাঘাটের সংস্কারের প্রয়োজন আছে এবং বিভিন্ন বাড়িতে এখনও রাস্তাঘাট পৌঁছায়নি অনেক জায়গায়, সেগুলো নিয়েও কাজ করব। তারপরে মাদকটা হচ্ছে মেজর সমস্যা আমাদের এলাকাতে এবং হাজীগঞ্জের মধ্যে মনে হচ্ছে যে মাদকের আক্রয় হয়ে গেছে 11 নং ওয়ার্ড। তো বিগত দিন যারা দায়িত্ব ছিল তারা অনেক চেষ্টা করছে বাট তারা ব্যর্থ, আমরাও চেষ্টা করব। এই নিয়ে আমাদের সাথে উপরে কথা হয়েছে, ওনারাও আমাদেরকে সহযোগিতা করবে, আমরাও সহযোগিতার হাত বাড়াই দেবো এবং এলাকাবাসীকে নিয়ে আমি মাদকের বিরুদ্ধে সোচ্চার এবং আগেও ছিলাম কমিটি, পুলিশিং কমিটিকে আগেও সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করব এবং আমার দায়িত্ব থাকবে এটা যে মাদককে মুক্ত করা। বিগত দিনে আপনি এলাকায় জনপ্রতিনিধি হওয়ার আগে জি কী ধরনের উল্লেখযোগ্য জনস্বার্থে কাজ করেছেন? আসলে না বললেই না, এখন যেহেতু আপনি প্রশ্ন করে ফেলছেন সেক্ষেত্রে বলা লাগে। রাস্তার মধ্যে ভাঙাচোর আপনারা দেখছেন, আপনারা হয়তো রাস্তাগুলো দিয়ে আসছেন, আমাদের এলাকাতে হয়তো ভালো কাজ হয় নাই, কাজের মানও খারাপ হয়েছে। সেক্ষেত্রে আসলে আমাদের কাউন্সিলর কী ভূমিকা নিয়েছে উনিই ভালো জানে, আমরা জনগণ আসলে এই সুবিধা বঞ্চিত। তো অনেক সংস্কার কাজ আমি নিজেও করেছি, ওনাদের কাছে জানতে পারেন। ওনারা আছে যে ওনার বাসার সামনে আসার সময় একটা বড় ভাঙতি, এইটা এইখানে আমি 3-4 বার রিপেয়ারিং করে দিচ্ছি। এবং করোনাকালীন সময়ে আসলে এগুলো বলা ঠিক না, মানুষের পাশে দাঁড়ানো এটা ওনারাই বলবে, আমি কার জন্য কী করছি মানুষ বলবে, আমি বললে এটা ঠিক হবে না। আমার সামর্থ্য অনুযায়ী আমি ওনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো, কাউন্সিলর নির্বাচিত হইতে পারি আর না পারি, বাট ওনাদের পাশে যেহেতু চলে আসছি এবং যতদিন আমি বাঁচি ওনাদেরকে নিয়েই থাকবো। এই ভোটারদের কাছে আপনার প্রত্যাশা কি? ভোটারদের কাছে প্রত্যাশা হলো আসন্ন 2020 পৌরসভা নির্বাচন জানুয়ারির 30 তারিখ যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, আমার মার্কা টেবিল ল্যাম্প মার্কা, ওনারা যদি আমাকে যোগ্য মনে করে, সৎ মনে করে এবং আমার চলাফেরায় ওনারা সন্তুষ্ট মনে হয়, আমার আচার ব্যবহার ওনাদের মনে ধরে, ওনারা আমাকে অবশ্যই তার মাধ্যমে জবাব দেবে ব্যালটের মাধ্যমে। ওদের প্রয়াত ব্যক্তি বলতে গেলে আমার দাদা সুজাত আলী মুন্সি সাহেব, উনি দীর্ঘদিন আসলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন, উনি হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন উনি, এবং ওনার সন্তান সুযোগ্য সন্তান হোসেন ইমাম হায়দার, উনি আমার চাচা। আরও আছে আমার চাচা ওই যে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বিএচসি, এবং আরও অনেকেই আছে নাম না জানা অনেকেই আছে, ওনারা উল্লেখযোগ্য, ওনারা ওনাদের ভূমিকা এবং খলিল ব্যাপারী সাহেব ওনারাও উল্লেখযোগ্য ভূমিকায় ছিলেন। এবং সিংহবাগ এই অঞ্চলের মানুষই, এই যে বিক্রম কলিমুল্লা সাহেব, উনিও কিন্তু আমাদের এই অঞ্চলেরই মানুষ, নদীর দক্ষিণাঞ্চলের মানুষ। ওনারাই একসময় আসলে স্বাধীনতার সম্মুখভাগে ছিলেন এবং স্বাধীনতার জন্য অনেক চেষ্টা করেছেন, এবং ইনশাল্লাহ ওনাদের এই অর্জনকে আমরা ধরে রাখার জন্যে আগামীতেও এই যুদ্ধ চালিয়ে যাব এবং বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদকের বিরুদ্ধে এই যুদ্ধ আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। পপুলার বিডি নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ইনশাল্লাহ, আপনাদেরকেও ধন্যবাদ, আমার এই আপনাদের মূল্যবান সময় আমার পিছনে ব্যয় করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। ভোটাররা চায় একজন সৎযোগ্য এবং ভালো মানুষকে ওনাদের পাশে রাখার জন্য, দীর্ঘদিন আমাদের এরকম অনেকে আগায় আসে নাই। এই গত নির্বাচনে মনির ভাই প্রার্থী হয়েছিল, আমাদের আকবর কাউন্সিলর প্রার্থী হয়েছিল, সুখ কমিশনার কাউন্সিলর হয়েছিল, এদের মধ্যে যোগ্য মনে করছে সুখ কাউন্সিলরকে, তাকেই ওনারা ওনাদের রায় দিয়েছে। এখন আমি এবার প্রার্থী হয়েছি নতুন হিসেবে, 4 জন আমরা প্রার্থী, এর মধ্যে যাকে ওনারা ভালো মনে করবে, যোগ্য মনে করবে, সৎ মনে করবে, তাকেই ওনারা রায় দিবে, এটাই আশা করি ভোটারদের। পৌরসভার যতজন প্রার্থী কাউন্সিলর তাদের মধ্যে আপনি তরুণ? জি অবশ্যই, আমি মনে হয় সর্বকনিষ্ঠ। তরুণদের কাছে আপনার প্রত্যাশা কি? নতুন ভোটার এবং তরুণদের কাছে একটাই প্রত্যাশা থাকবে, মাদকমুক্ত এবং
এবং বাল্য বিবাহ এবং নারী নির্যাতন এগুলা থেকে ওরা অবশ্যই দূরে থাকবে। খেলাধুলা বিনোদনের ব্যবস্থা আমি করে দিব, ওরাও এগুলাতে এগুলা মুখী হবে, খেলাধুলা মুখী হবে ইনশাআল্লাহ। পাঞ্জাবের মার্কানে নির্বাচন করছেন সাংবাদিক মুন্সী মোহাম্মদ মনির। দীর্ঘদিন এলাকায় জনস্বার্থে কাজ করে আসছেন, আগামীতে দেখছেন নতুন স্বপ্ন। জনরায়ে তিনি নির্বাচিত হবেন বলে নিজেই আত্মবিশ্বাসী, জানাচ্ছেন পপুলার বিডি নিউজকে। রহমানুর রহিম, প্রথমে আমি পপুলার বিডি নিউজকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার কর্মী সমর্থক তাদের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি নির্বাচিত হলে বিশেষ করে এই রান্দিমোনা গ্রাম তিনটা ওয়ার্ড হাজিগঞ্জ পৌরসভার সাথে একত্রিত হয়েছে, এই তিনটা ওয়ার্ডে পৌরসভার যে নাগরিক সুবিধাগুলি, এই সুবিধাগুলি এখানে এখনও নিশ্চিত হয়নি। আমি এই সুবিধাগুলি নিশ্চিত করার জন্য আমি জনগণের পাশে থেকে সকলের পরামর্শ নিয়ে এবং আধুনিক একটি নগরায়ণ করার জন্য এবং সুপরিকল্পিত রাস্তা, ড্রেন এবং আমাদের এখানে সাপ্লাই পানি নেই এবং আমাদের প্রত্যেকটা বাড়ির সাথে যে সংযোগ লিঙ্ক রাস্তাগুলি, এগুলি আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি এগুলি কাজ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। বিশেষ করে আমাদের এই ওয়ার্ডটাতে দরিদ্র জনসংখ্যার হার অনেক বেশি, এই দরিদ্র মানুষগুলির জন্য পৌরসভার যে অন্যান্য ওয়ার্ডগুলি থেকে তুলনামূলক বেশি বরাদ্দ এনে এই মানুষের জন্য যেন আমি সাহায্য সহযোগিতা করতে পারি, সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। যদি কাউন্সিলররা এই মাদক সম্পর্কে কী বলবেন? আমি আপনি একটা ছোট্ট প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর আমি তার সংক্ষেপে আমি দিতে পারবো না। আমরা অত্যন্ত হতভাগা যে আমাদের এই রান্দিমোনা গ্রামে চাঁদপুর জেলার দ্বিতীয় বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী হাজিগঞ্জ ডিগ্রি কলেজ, এই ডিগ্রি কলেজ থেকে প্রতি বছর শত শত ছেলে মেয়ে সুশিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়, কিন্তু আমরা এই সমাজ থেকে আমাদের গ্রাম থেকে অধ্যাপক পর্যন্ত আমরা একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা ওসি, একটা এসপি, একটা ডিসি, একটা ইউনো এসিলেন্ট আমরা তৈরি করতে পারিনি। এটা আমাদের জন্য এটা দুর্ভাগ্য, এটার জন্য আমরা ব্যর্থ। আমরা মনে করি এটার প্রথম এই অন্তরাটা হলো মাদক, এই মাদককে নির্মূল করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা, আমি জন একা কারো পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। এই মাদক নির্মূল করার জন্য একজন জনপ্রতিনিধি, সে মানুষের এলাকার যারা অ্যালাইট পার্সন আছে, বিশেষ করে এলাকার কিছু ভালো মানুষ আছে, তাদেরকে সুসংগঠিত করে মাদকের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলবো, এই সমস্ত থেকে আমরা মাদক নির্মূল করবো, এটি হলো আমার সবচেয়ে বড় কাজ। ভোটারদের কাছে আপনার প্রত্যাশা কি? ভোটারদের কাছে আমার প্রত্যাশা হলো আমরা এখানে চারজন প্রার্থী আছি, যোগ্যতার ভিত্তিতে, যোগ্যতার মাপকাঠিতে ভোটাররা তাদের যোগ্য প্রার্থী বেছে নেবে। আমি মনে করি যে চারজন প্রার্থী, তার মধ্যে সকল দিক বিবেচনা করে আমি তাদের চারজনের থেকে আমি যোগ্য প্রার্থী এবং এটা ভোটার দ্বারাও বলে যে প্রার্থী হিসাবে পাঞ্জাবি মার্কার প্রতীকদারী মনির মুন্সী যোগ্য। এই নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে হবে। জনগণ তাদের প্রত্যাশিত, জনগণের কাঙ্ক্ষিত যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করবে এবং জনগণ যদি যোগ্য প্রতিনিধি যদি নির্বাচন করতে চায় এবং আমি মনে করি জনগণের সেই ম্যান্ডেট আমার পক্ষে আসবে, 30 তারিখে আমি আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো এবং পাঞ্জাবি মার্কা বিজয় অর্জন করবে। এখন নির্বাচনের সময় অনেকে নিজেকে করোনা যোদ্ধা হিসাবে দাবি করে, করোনা যোদ্ধা হিসাবে বলে। আমি এই করোনার সময় আমি সুখে দুঃখে মানুষের পাশে ছিলাম। এই রান্দিমোনাতে সর্বপ্রথম করোনা সংক্রমণ নিয়ে একজন নারীর মৃত্যু হয়েছে, সেদিন একমাত্র আমি প্রশাসনের সাথে থেকে সেই নারীর তার ধর্মীয় রীতিনীতি অনুসারে তাকে দাফন পর্যন্ত আমি সর্বোচ্চ তার পাশে ছিলাম। এছাড়া এই করোনা মহামারীর সময় আমি ব্যক্তিগতভাবে আমি অনেককে সহযোগিতা করেছি। আল্লাহ পবিত্র মানে কোরআনে এবং হাদিসে উল্লেখ করেছে যে দানকারীর দান যেন কেউ না জানে অতি গোপনে। আমি যাদের জন্য করেছি আজকের এই নির্বাচনে আমি এই দানকে বা এই সহযোগিতাকে আমি পুঁজি করতে চাই না। আমি সমাজের একজন মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব ছিল, এটা কর্তব্য ছিল। আমি যাদের জন্য করেছি তারা আমার জন্য করবে, এই নির্বাচনে আমি এটাকে কোনো ধরনের এটাকে পুঁজি করতে চাই না। সর্বোপরি আমি একটি রাজনৈতিক দলের সাথে আছি, আমার রাজনৈতিক অভিভাবক হাজিগঞ্জ শাহরাস্তি নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীরুত্তম মহোদয়, তিনি এই করোনা সময় হাজিগঞ্জ এবং শাহরাস্তিতে প্রায় 9,000 লোককে তিনি ত্রাণ দিয়েছেন। আমি সেই ত্রাণের সাথে ব্যক্তিগতভাবে আমি এমপি মহোদয়ের সাথে ছিলাম,
এমপি মহোদয়ের সেই সময়ের অনেক ত্রাণ এই গ্রামে আমার হাত দিয়ে এসেছে। আমি এই ত্রাণগুলি আমাদের বিশেষ করে দলীয় যারা দরিদ্র অসহায় যারা ক্ষতিগ্রস্ত আমি তাদেরকে দিয়েছি। এই নির্বাচনে তারা আমাদের পাশে আছে, আমার পাশে আছে এবং থাকবে, এবং আমাকে বিজয়ী করার জন্য তারা সর্বোচ্চ তারা ত্যাগ স্বীকার করবে এবং তারা আমাকে সকল ভোটারদের দ্বারা দ্বারা নিয়ে যাচ্ছে, ভোট বিকাশ আছে। আমি মনে করি আগামী 30 তারিখ আমি আমার বিজয়ের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সহযোগিতা কামনা করি, ভোটারদের সমর্থন আমি কামনা করি, এবং যারা এই গ্রামের ময় মুরব্বী যারা আছে তারাও চায় যে একজন সৎযোগ্য এবং যে জনবান্ধব একজন জনপ্রতিনিধি যেন নির্বাচিত হয়, সেই লক্ষ্যে তারা আমাকে নির্বাচিত করবে এবং তাদের কাঙ্ক্ষিত সেই ভোট পাঞ্জাবি মার্কা তারা প্রয়োগ করবে। বিগত 5 বছর যে উন্নয়ন করেছেন এবং আগামীতে উন্নয়নের যে স্বপ্ন দেখছেন সেই বিস্তারিত তথ্য নিয়ে জানিয়েছেন বর্তমান কাউন্সিলর এবং কাউন্সিলর পদপ্রার্থী পানির বোতল প্রতীক নিয়ে নির্বাচন করছেন সুকুমিয়া। তিনি জানাচ্ছেন পপুলার বিডি নিউজকে। আবার যদি কাউন্সিলর হন তাহলে নতুন করে কী পরিকল্পনা আছে উন্নয়ন করার? নতুন করে পরিকল্পনা আমাকে যদি পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার মানুষ, আমি বিশ্বাস করি আমাকে পুনরায় নির্বাচিত করবেন এবং উন্নয়নের ধারা আমার অব্যাহত রাখতে হবে। গত 2015 সালের 30শে ডিসেম্বর ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হই, হওয়ার পরে হাজিগঞ্জ পৌরসভার 2 নং প্যানেল মেয়র নির্বাচিত হই। তার সূত্র ধরে এলাকার সামাজিক এবং রাস্তাঘাট সকল কিছু উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ এবং 1 কোটি টাকার মতো আমাদের হাজিগঞ্জ পৌরসভার মাধ্যমে মেয়র সাহেবের মাধ্যমে পানির লাইন টানা হয়েছে। আশা করি পুনরায় নির্বাচন হলে পানির লাইনের কাজটা সম্পূর্ণ হবে এবং ড্রেনেজ ব্যবস্থার কিছু সমস্যা আছে। আসলে এটা আমাদের এলাকা লোল্যান্ডের কারণেই কিছুটা ড্রেনেজ ব্যবস্থা করতে সমস্যা হয়। আশা করি ওগুলা ভরাট হয়ে গেলে ড্রেনেজ ব্যবস্থা করা যে সমস্যাটা এটাও সমাধান হবে আশা রাখি ইনশাল্লাহ। এলাকাবাসীর আমরা কয়েকজনের সাথে কথা বললাম, তাদের সবচেয়ে বড় বিষয় হলো এই ওয়ার্ডে মাদকের ইয়েটা বেশি। মাদকের সাথে তো আমরা কখনো আফেস করি না, আশা করি ইনশাল্লাহ পুনরায় নির্বাচিত হলে মাদক বাল্যবিবাহ এগুলো আমাদের এলাকা থেকে পরিহার করতে হবে, এগুলোর সাথে কোনো আফেস করা যাবে না। এবং আমার এলাকার শান্তিপ্রিয় মানুষ আমরা চেষ্টা করব এই ওয়ার্ডকে একটা আদর্শ ওয়ার্ড হিসেবে পরিণত করার জন্য। ভোটারদের কাছে আপনার প্রত্যাশা কি? ভোটারদের কাছে আমার প্রত্যাশা হলো আসলে আমার মা বোনেরা বৃদ্ধ বাবারা যেভাবে সারিবদ্ধভাবে আমাকে গত 30শে ডিসেম্বর এই কুয়াশা গুড়িগুড়ি বৃষ্টি দিয়ে দাঁড়ায় ভোট দিয়েছেন, সে তাদের কষ্টের কথা দুঃখের কথা আমার এখনও স্মরণ আছে। তাই আমি বিশ্বাস করি তারা আমাকে যেই ভালোবাসা এবং মায়ার জালে আবদ্ধ করে রেখেছেন পুনরায় আবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, আমি ইনশাল্লাহ তাদের পাশে থেকে। কোন প্রতীক? আমার প্রতীক হলো পানির বোতল এবং এই পানির বোতল মার্কায় আশা করি গান্ধীনমুরা 11 নং প্রাথমিক বিদ্যালয় 30শে জানুয়ারি ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন। আমার এলাকার মানুষের প্রতি আমার সেই বিশ্বাস এবং আস্থা ভালোবাসা আছে। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন 11 নং রান্দ্রমুড়া এলাকার প্রার্থীদের কথা। প্রার্থীরা জানিয়েছেন তারা যদি নির্বাচিত হন তাহলে তারা এলাকার মাদক নির্মূল সহ উন্নয়ন কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করবেন। পপুলার বিডি নিউজের ধারাবাহিক পরিক্রমায় আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। তার আগে জানিয়ে রাখতে চাই আবার দেখা হবে 12 নং ওয়ার্ড রান্দ্রমুড়া এলাকার ভোটারদের এবং প্রার্থীদের কথা নিয়ে বিস্তারিত। পপুলার বিডি নিউজের সাথে থাকবেন। এই ওয়ার্ড পরিক্রমায় সার্বিক সহযোগিতায় ছিলেন আমি মনিরুজ্জামান বাবলু এবং মুজিব পাটোয়ারি, আব্দুল্লাল জাবের ও জুম্মান। ধন্যবাদ সবাইকে।